বাঁশের জার এই যে শ্যামা এখানে কি হবে এই দেখেন তো গাছ কত আল্লাহর এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করবো আর সুন্দর আলু হবে আপনি এটা আল্লাহর উপর ভরসা করছেন যে এখানে লাগালি পরে আল্লাহ কিছু দিবে দুই এক তাই না করে করতেছি কিন্তু চাচা ওই যে একটা কথা আছে না যে যেখানে পরে বাঁশের পাতা সেখানে হয় চ্যাটের মাথা আপনি তো আপনি তো এই বাঁশের পাতার নিচে যে আবাদ করতেছেন তে হবে নি তো আল্লাহ ভরসা যাক চাচা আপনার পরে থাকা জায়গা আপনার কথাগুলে বা আল্লাহর উপরে ভরসা রাখছেন তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কি আল্লাহ দিতেও পারে হ্যাঁ আপনার কাম আপনি করেন আর আল্লাহর কাজ আল্লাহ করবি তাই না ওকে চাচা ধন্যবাদ করেন কাজ করেন ধন্যবাদ আচ্ছা কাকা এই যে আমার এই এই যে কূপ আছে বাঁশের বাঁশের নিচে তারপরে দেখেন এই যে কত ঘাস তারপরে যে শিকড় তারপরে উপরে এই যে বাঁশের ঝাড় এই যে নিচে ছায়া আবার পাতা পরে তো এইখানে কি খ্যাত হবে আপনি একটু বলেন তো দেখি

ওকে ধন্যবাদ হ্যালি হাল ছাড়েছে আর পোয়াতি সাওয়াল ছেড়েছে তাই কৃষকের ছেলেপেলেরাই এখন সংসারের দায়িত্ব নিচ্ছে সাংসারিক জীবনে ছোট্ট ছোট্ট মানুষেরা বিয়ে করেছেন এবং সংসারের দায়িত্ব নিয়েছেন এজন্যই মুরব্বীদেরকে এখন মাঠে ময়দানে তেমন দেখা যায় না তাই দেখুন এরা একটা জমির আগাছা তারা তুলতেছে এবং এই পাশে আগুন ধরায় পুরায়ে ছাই করতেছে এবং এই জমিটাকে এমনভাবে প্রস্তুত করবে যেন এরা ইরি ধানের আবাদ করবে আর তাই ছোট্ট ছোট্ট মানুষেরাই বিসাদি করে সংসারের দায় দায়িত্ব কাঁধে নিয়েছেন কারণ এটা কলির যুগ তাই এই কলির যুগেই আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো কৃষকদেরকে কেমন লাগছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আপনার বন্ধুবান্ধবদের মাঝে শুধু তাই নয় সাবস্ক্রাইব করে দিন আর অল বেল বাটনে বেল বাজিয়ে দেন